এর মাঝখানে এই ঘটনা ঘটার পরে হঠাৎ করে বইলে উঠছে নাথিং নাথিং কিছুই না। এই কথা বলার পরে আমি আর আমার বন্ধু যে রাজা ওর দুইজন বলে যে তাড়াতাড়ি চলো। এইদিকে বউকে বৌদি কিন্তু অলরেডি ই করে আলু ফেলছে, এক পা দিয়ে ফেলছে আক্ষেতের ভিতরে দিয়ে ফেলছে। বৌদি ওই কথা শুনে হাত বাড়াই দিছে। হাত বাড়াই দেওয়ার পরে আমি আর রাজা টান্দে উঠে যায় তারে নিয়ে এক রেল রাস্তা ক্রস করে প্রায় 1-1.5 কিলো দৌড়াইছি। দৌড়ানোর পরে তারপরে একটা কালভার্ট পেলাম, ওই কালভার্ট করার পাওয়ার পরে ওখানে দাঁড়াইলাম। এইদিকে আমরা খুবই চিন্তিত। বৌদিকে বললাম বৌদি নিয়ে চাইলাম আপনারাই বৌদি আমাদের সাহস দিতেছে, বলছে যে না কোনো ভয় করেন না আপনারা। এই অবস্থায় শেষে যখন সব আক্ষেপ ভেঙে টেঙ্গে হওয়ার পরে না পাইল তখন চলে গেল আমাদের ওখানে। উনি যাই সেরে বললো যে ভাই আপনারা আমাদের বাঁচাইছেন। পরবর্তী সময় এই যে আমাদের ই পড়লো যশোর ক্রস করিয়া যখন আমরা গেলাম মনে করুন যে হাইটে তো এদিকে পানি রাস্তা কাদা, মনে করুন আমাদের 13 দিন সময় লাগবে। 13 দিনের পরে আমরা বনগা ক্যাম্পে যা হাজির হলাম। বনগা ক্যাম্পে হাজির হইলাম, ওই ওই বনগা ক্যাম্প ছিল হইলো ফরিদপুরদের জন্য। তারপরে আমরা বনগা ক্যাম্পে থেকে চলে গেলাম রানাঘাট। রানাঘাট যা ওখান থেকে তৎকালীন এমপি ছিল সিদ্দিকুর রহমান স্যার, তো উনি ওনার কাছে গেলাম। বললো কি এখানে তো আপনাদের ট্রেনিং হবে না, আপনাদের যেতে হবে আগরতলা, এখানে মানে ইয়ে মানিকগঞ্জ বা ঢাকা ডিস্ট্রিক্টের ট্রেনিং হয় না, আপনাদের আগরতলা যেতে হবে। তো আমরা বললাম যে আগরতলা আমরা কীভাবে যাবো, আমরা চিনি না জানি না কীভাবে। বলে আপনাদের কোনো চিন্তা নাই, যা করার দরকার আমি করবো, অসুবিধা নাই। আপনারা এখন উল্টা কলকাতা যান, কলকাতা কোনো পরিচিত লোক আছে কিনা, আমাদের কোনো পরিচিত লোক নাই, টাকা পয়সা নাই, কোথায় যাবো, কোথায় থাকবো, কী অবস্থায় থাকবো। তারপরে উনি আবার উঠে ওনার বাসায় দেখ এতগুলি ধুরা পয়সা, ইন্ডিয়ান ধুরা পয়সা, তো 1 টাকা 2 টাকা বা চাই না দুই না ধুরা পয়সা এনে দিল। তবে এই টাকা কটা আছে আপনারা এই নিয়ে যান কলকাতা যে থাইকে কালকে প্রিন্সিপ স্ট্রিট মজিদনগর ওখানে আপনারা যাবেন। যাওয়ার পরে ওখানে যা যা ই করা দরকার আমরা করে দেবো। পরে আমরা আসলাম, তা আসলে আমার পরিচিত লোক আসল মন্টু ভাইয়ের বাসা 19 নম্বর পাটোয়ার বাগান লেন কলকাতা 9। ওখানে যাওয়ার পরে তো আমাকে দেখা হলো, একদিন রইলাম, পরের দিন দেখা হলো, দেখে অনেক লোকের সাথে দেখা হলো। তারপরে দেখা হলো ঝন্টুদার সাথে, মানিকগঞ্জ ঝন্টুদা, ঝন্টুর সাথে দেখা হওয়ার পরেও উনি আমাদের নিয়ে গেল প্রিন্সিপ স্টেট। প্রিন্সিপ স্টেট নিয়ে যাওয়ার পরে যাওয়ার পথেই ওনার কামালের সাথে দেখা, শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের সাথে দেখা। তার সাথে বললো কি কামাল ভাই দেশেতে লোকজন আসছে, ওদের কিছু নাই, খাওয়ার জন্য কিছু নাই, টাকা যার হাতে টাকা পয়সা দেন, এরা কীভাবে ইয়ে যাবে। পরে সেটি করে ভাই টাকা পয়সা তো নাই, তো উনি ওনার পকেটে হাত দিয়ে হালাইছে, হাত দিয়ে মাত্র 10টা টাকা পাই, 10টা টাকা পর পর ওইটাই রেখে দিছে। পরে এলো মধুসূদ্রী, জয় করার মধুসূদ্রী, বললো মধু ভাই এদের দেশেতে লোকজন আসছে এই আগরতলা যাবে ট্রেনিং করার জন্য, তো ওদের কিছু ই নাই, তো আপনার টাকা পয়সা দেন। তো উনি বললো যে টাকা পয়সাও নাই, এই কথাও বলা ছাড়া ওনার পকেটে হাতও দেওয়া, হাত দিয়ে ওনার পাইলো ইন্ডিয়ান 100 টাকা রেখে দিল। রেখে দেওয়ার পরে আমাদের নিয়ে গেল অফিসে, তৎকালীন ওই অফিস মজুমদার যে অফিস, ওই অফিসে চারদে ছিল হইলে শাহমদ্দেম হোসেন, তার কাছে নিয়ে যাওয়ার পরে উনি বললো যে ঠিক আছে আপনারা এই কোনো চিন্তা নাই, সবার নাম দাম সব অ্যাড্রেস সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললো যে আপনারা 2 দিন পরে আসেন। 4 দিন আমরা ইন্ডিয়াতে কলকাতায় রইলাম। তারপরে আমরা শিয়ালদা আসলাম, ট্রেনে যখন উঠলাম আমাদের সাথে আরও কয়েকটা ছেলে ছিল, রওনা দিলাম। আমি যে আমরা যেদিনকে রওনা দিলাম ওই দিনকে ফারাক্কা গেট চালু হয় ব্রিজের উপর দিয়া ই যায় ওই দিনকে, তো আমরা নিজে গেলাম ওই দিনকে মানে উদ্বোধন করবো। পরে আমরা জলপাইগুড়ি গেলাম, জলপাইগুড়ি থেকে ট্রেন চেঞ্জ করে নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়িতে ট্রেন চেঞ্জ করে গেলাম হলো লামলিং, লামলিংয়ে থেকে চেঞ্জ করে আসাম, আসাম ত্রিপুরা। এই যে 7 দিন আমাদের সময় লাগলো একটা এই ধরনের একটা বিল্ডিং দোতলায় আমরা রইলাম। পরের দিন সকালে উঠে হাত মুখ গর্জনের নিচে নামছি, যাই দেখি ইয়ে ঝন্টুদা তারপরে আমাদের নিয়ে গেলো হোল্ডিং ক্যাম্পে। হোল্ডিং ক্যাম্পে যাই পাইলাম মানিকগঞ্জের এমপি কামাল হোসেন, কামাল ভাইরে পাইলাম, কামাল ভাইরে পাইলাম আর পাইলাম হরিরামপুরের এমপি মীর হাবিবুর রহমান,
এবং ওনার ভাতিজা কুদ্দুস, এদের পাওয়ার পরে আমি দেশের মানুষ পেলেছি। পরে ওখানে আমরা হোলি ক্যাম্পে রইলাম, হোলি ক্যাম্পে থেকে পরে আমাদের ইউথ ক্যাম্পে পাঠালো। ইউথ ক্যাম্পে থাকার পরে ওখানে আমাদের পিটি প্যারেড করাইতো, তো ওখানে অনেক দিন রইলাম। অস্ত্রপাতি দিয়ে ট্রেনিং করায় না, এমনি পিটি প্যারেড দেখায়। তো আমাকে দিয়ে যত পাহাড়ের গাছ গুছ আছে সব পরিষ্কার করে, আর ওগুলো আমরা কাইটে কাইটে আনতাম, পাক করতাম, খাইতাম। ইন্ডিপেন টাইম আমাদের নিয়ে গেল মেলাঘর, মেলাঘরে নিয়ে যাওয়ার পরে আমাদের স্পেশাল ট্রেনিং দিল আব্দুল আলিম চৌধুরী ছিল ওখানে। স্পেশাল ট্রেনিং হওয়ার পরে ক্যাপ্টেন সাহেবের গ্রুপে নিজে আমাদের নিয়ে এলো যে চলো তোমাদের নিয়ে যেতে হবে। আমার ভাগ্যে পূর্ণ হলো থ্রিডার থ্রি রাইফেল, আর হলো অ্যামুনেশন গ্রেনেড। আমার ভাগ্যে পূর্ণ এইগুলি নিয়ে আমার রওনা বর্ডার আসলাম। বর্ডারে এসে দেখি বর্ডার খুব বড়, ওখানে আমরা একদিন রইলাম। থাকার পরে বর্ডার যখন একটু শান্ত হইল, আমাদেরকে আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে আমরা বর্ডার ক্রস করলাম। তখন ছিল অক্টোবরের শেষের দিন। আসার পরে আমাদের তিন দিন লাগলো এই বর্ডার ক্রস করে, কুমিল্লা হইয়া মুন্সিগঞ্জ হইয়া আমরা নবগঞ্জ আসলাম। আসার পরে আমরা বাড়িতে সম্মান করে এতদিন পরে আসছি, আইকে দিয়ে মা বাবা পাগলের মতো, বুঝছেন না? আমি মায়ের এলো মানে ছোট ছেলে, আমার মা পাগলের মতো হয়ে গেছে। তা আমরা দুই ভাই এক বোন, বোন বড়, দুই ভাই এলো আমরা, আমার বড় একজন আছে, আমি সবার ছোট। দেখা সাক্ষাৎ হওয়ার পরে দুই দিন না তিন দিন বাড়িতে রইলাম। তারপরে আমরা যোগ দিলাম যে দেওয়ার ছবিও দিনে গ্রুপে তখন যে ইয়েরা ছিল মোতালে মিঠু, এই যে আকবর ভাই, বারেক ভাই, আরো অনেকে পরিচিত অনেকে ছিল। যোগ দিলাম হলো ঝিটকে পুদ্দার বাড়িতে। ওখান থেকে আমরা একদিন না দুই দিন থাকার পরে আমরা সোজা আমালত্রী হইয়া আমরা চলে গেলাম দাসকান্দি। ওখানে যাওয়ার পরে একদিন দুই দিন পরে বোধ হয় আমাদের ভোরবেলা, আমরা যার যার ডিউটি করতেছি ভোরবেলা আর্মি ভোর রাত্রে, আমাদের ওই দিনকে সকালে আমার ডিউটি ছিল। অস্ত্রপাতি নিয়ে আমরা ক্যাম্প গিয়েছিলাম, দেখা গেল যে আর্মি আসতেছে টাকা ক্ষেতের ভিতর দেয়া ইটে, তখন হাল বয়ে রাখতে চোখের ভিতরে ওরা আসতেছে। আমরা একটা বাঁশের ছোপের নিচে খেজুরের বাগান আসল আইল বাঁধা, তার সাইডে মাইডেলের মতো মানে কাঁথা ছিল, ওখানে আমরা ই নিলাম। আমার ডাইনে ছিল ওই রাজ্জাক ভাই, তা আমরা পজিশনে ছিলাম, গোলাগুলি চলতেছে। ওই রাজ্জাক ভাই খুব দুরান্ত ই ছিল, সাহস ছিল, এই করছে কি পজিশন থেকে উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ওনার এখানে গুলি লাগে, গুলি লাগার পরে উনি মাইটালের ভিতরে পড়ে যায়। আমরা তো গোলাগুলি করতেইছি, সম্ভবত সাত আটজন আর্মি মারা গেছিল। মারা যাওয়ার পরে ওরা ওই নদীর পারে কিছু নৌকা ছিল, নৌকা দিয়ে পদ্মা দিয়ে ওরা চলে যায়। রাত এক বাজে আমরা পাঠিয়ে দিলাম মানিকগঞ্জ। পরবর্তী সময় আমরা ওখান থেকে স্বাধীনতা যেদিনটা ঘোষণা হইলো মানে যুদ্ধ শেষ হলো, ওরা ঈদ করলো 16ই ডিসেম্বরে পতাকা, প্রথম পতাকা উড়াইলাম আমাদের গ্রুপের থেকে মারিচা ফেরিঘাটে। আমরা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর কাছে শফিকুল আলমের নেতৃত্বে আমরা অস্ত্রপাতি জমা দিই। আমরা স্বাধীনতার পরে আমাদের আশা ছিল দেশকে স্বাধীন করা, দেশ হানাদার মুক্ত করা। হানাদার মুক্ত আমরা ঠিকই করছি, স্বাধীনতা ঠিকই করছি, স্বাধীনতা ভোগও করতেছি, কিন্তু যে অনুসারে আমাদের ভোগ করার কথা এখনো আমরা আসলে ওইভাবে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হইতে পারি নাই। হয়তো ওদের ভবিষ্যতে আমরা স্বাবলম্বী হয়ে যাব। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে যে দেশ চলছে, আমরা আশা করি 21 সালের ভিতরে মধ্যমায় দেশে রূপান্তরিত করতে পারবো এবং 41 সালের ভিতরে আমরা উন্নত দেশে রূপান্তরিত করবো।